আউ্লাহিমান এ রাজিম বিসমিল্লাহ রহমান এ রাহিম সুপ্রিয় আলোর পথের দিশারি সমসাময়িক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে বর্তমানে একটি বিষয় নিয়ে আবার ভালো নেই বর্তমানে খেলাধুলাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী চলছে অবৈধ জুয়াবাজি যা আমাদের চারপাশের চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার স্কুল কলেজ কিংবা নিজের ঘরেও ঢুকে গেছে বিশেষ করে ক্রিকেট খেলা নিয়ে জুয়াবাজির মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে কোন খেলায় কোন দল জিতবে কোন দল হারবে কোন ওভারে কত রান করবে কয়টা ছক্কা কিংবা কতটা চার মারবে কত উইকেট পড়বে কয়টা বল নো কিংবা ওয়াইড হবে এমনি সব বিষয় নিয়ে চলে জুয়াবাজি এটাকে জুয়াবাজি বললে অনেকে রেগে যেতে পারেন বলতে পারেন এটা তো সাধারণ না ভাই সাধারণ বলতে কিছুই নেই এটাই জুয়াবাজি অনেকেই জুয়াবাজিকে হারাম জানলেও এক্ষেত্রে বন্ধুবান্ধব রুমমেট কিংবা সহকর্মীদের মধ্যে হাসতে হাসতেই তা চলে এছাড়াও বর্তমানের সমাজে লটারি হাউজি বাজি ধরা চাকি ঘোরানো রিং নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের জুয়ার প্রচলন রয়েছে এইসব নিয়ে ইসলাম কি বলে হাদিস কি বলে আর জুয়াবাজি নিয়ে কী বলেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আসাল্লাম আর মহান আল্লাহ বা কী বলেছেন এই সকল বিষয়ের বিস্তারিত আলোচনা করে আজকের এই ভিডিওটি দ্বারা আপনার মনের সকল সংশয় দূর করে দিতে চাই শুরুতেই এইটুকু জানিয়ে দিই খুবই ভয়ানক সাজা পেতে হবে এইসব জুয়াবাজির জন্য যা কল্পনাও করতে পারবেন না বাকিটুকুর জন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কেননা এটাই তো আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমাদের অনুপ্রেরণা প্রিয় বন্ধুরা জুয়াবাজি অবশ্যই একটি ঘৃণিত এবং গর্হিত কাজ এটি একটি মারাত্মক সামাজিক অপরাধ জুয়ারের জীবন সংসার করে বিনষ্ট হয় ইসলামের দৃষ্টিতে তা সম্পূর্ণ অবৈধ এবং হারাম এই ব্যাপারে কোনো আলেম দ্বিমত পোষণ করেননি আরবিতে জুয়াকে বলা হয় মাইসিরো কিমার বাংলা এবং উর্দুদের প্রতিশব্দ হচ্ছে জুয়া জুয়ার সংজ্ঞা দিতে গিয়ে তাফসিরে মারিকুল কোরআনের লেখক মুফতি মোহাম্মদ শফির রহমাতুল্লা আলাই বলেছেন যে এই চুক্তিতে কোনো সম্পদের মালিকা নাই এমন সব শর্ত আরোপিত হয় যাতে মালিক হওয়া না হওয়া উভয় সম্ভাবনাই সমানভাবে বিদ্যমান থাকে এর ফলে পূর্ণ লাভ বা লোকসান উভয় দিকেই বজায় থাকে এটি হলো জুয়া ফাতাওয়া স্বামী পাঁচ বাই তিনশো পঞ্চান্ন জাহিলিয়াতের যুগে জুয়ার কার্যক্রম ব্যাপকভাবে প্রচলিত ছিল তারা এর প্রতি এমন আসক্ত ছিল কখনও কখনো নিজের স্ত্রী এবং সন্তানদেরকেও বাজির উপকরণ বানিয়ে ফেলত এছাড়াও তাদের মধ্যে জয় পরাজয়ের বিভিন্ন খেলাসমূহ সহ রকম জুয়ার প্রচলন ছিল এসব জুয়াবাবাজিতে এক পক্ষ কোনো দলের জয় কিংবা পরাজয় নিয়েও অন্য কারো সঙ্গে বাজি ধরে এই বাজির ফলাফল শেষে কেউ আর্থিকভাবে লাভবান হয় আবার কেউ ক্ষতির সম্মুখীন হয় উভয় পক্ষের জন্যই বাজি বা জুয়া নিষেধ করা হয়েছে নবীজের আমলে দুই ব্যক্তি দৌড়ের প্রতিযোগিতায় অবতীর্ণ হলো এবং পরস্পরে এই চুক্তিতে আবদ্ধ হল যে পরাজিত হবে সে বিজয়ী ব্যক্তিকে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করবে রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়া একেও জুয়ায় অন্তর্ভুক্ত করে হারাম ঘোষণা করেছেন আবু আবুদাউদ কিতাবুল সিহাদ হাদিসে রাসুল্লাহ সাল্লু আলাইওয়াল্লাম জুয়া পরিহার করার প্রতি এত গুরুত্ব আরোপ করেছেন যে শুধু জুয়াকেই হারাম করেননি বরং জুয়ার ইচ্ছা প্রকাশ করাকেও গ্রহ সাব্যস্ত করেছেন যে ব্যক্তি অপরকে জুয়ার প্রতি আহ্বান করবে তাকেও এই গুনাহের প্রাশ্চিত হিসাবে কিছু সাদগা দেওয়ার নির্দেশ দিয়েছেন যেমন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ইসাদ করেছেন যেই ব্যক্তি অপরকে জুয়া খেলার প্রতি আহ্বান করবে তার জন্য উচিত কিছু সাদগা দেয়া বোখারি এই হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় বাজি বা জুয়ার কথা চিন্তা করাও গুনাহের মধ্যে পড়ে খেলা নিয়ে অনেকে বাজি কিংবা জুয়ায় মেতে ওঠে বিভিন্ন খেলাধুলায় জয় পরাজয়কে কেন্দ্র করে আমাদের দেশে অনেকেই বাজি ধরে এই বাজির মাধ্যমে কারো কারো মনে আর্থিকভাবে কিছুটা লাভ করার লোভ জাগ্রত হয় কিন্তু এই বাজি এক ধরনের জুয়া আর ইসলামে বাজি কিংবা জুয়া সবই হারাম এবং নিষিদ্ধ এই বিষয়ে পবিত্র করে নিয়ে তালা স্পষ্টভাবে ইস্যাত করেছেন আল্লাহতালা নবীজি সাল্লা আলাইওয়াল্লামকে উদ্দেশ্য করে বলেন তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন উভয়ের মধ্যেই রয়েছে মহাপাপ সুরাব্বাকারা দুইশো উনিশ তার মানে লটারি হাউজি বাজি ধরা চাকি ঘোরানো রিং সহ এই ধরনের জুয়াবাজি হারাম এবং নিষিদ্ধ আমরা মুসলমান জাতি আজ নানাদিক থেকেই পথভ্রষ্ট হতে চলেছি আমাদের দেশে জুয়া খেলার কেন্দ্র আছে ভাবতেই অবাক লাগে বাজির নামে এইসব কাজ আমাদের জন্য খুবই লজ্জাজনক খেলাধুলোকে কেন্দ্র করে আসুন এইসব কাজ থেকে আমরা সবাই বিরত থাকি নিজের পছন্দনীয় দলের পক্ষে বিপক্ষে বাজি ধরা পরিহার করি জুয়া থেকে বেঁচে থাকি আল্লাহ তালা এবং নবীর বিধিনিষেধ পরিপূর্ণভাবে মেনে চলি প্রিয় ভিউয়ার্স বর্তমান সময়ে অনেকে জেনে কিংবা না জেনে নানান ধরনের বাজিতে মেতে উঠছে তাদেরকে বোঝানোর জন্য ভিডিওটিতে অবশ্যই অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন পাশাপাশি একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি শেষ করার আগে একটাই প্রশ্ন রেখে যাই জুয়া এবং মত মহা পাপের কথা কে বলেছেন এই উত্তর আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ইসলামের নানান গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন